যেটা আমার পানিহাটি অঞ্চল কালকে কমিউনিটি পোর্শনে হয়ে গেছে, আজকে কমিউনিটির যে অংশ এই মিডিয়াকে কন্ট্রোল করে। অতএব মিডিয়ার কাজ ছাড়া জনতার কাছে কোথায় আছে বিজেপি? যাদবপুরে দেবব্রত মজুমদারের কাছে 38,000 ভোটে একটা লোক নেতা বলে নিজেকে 38,000 ভোটে বিধানসভায় সে পার্লামেন্টে কি তাই লড়াইটা এদের সাথে নয়, প্রার্থী হিসেবে শোভন দেবের কাছে হেরেছে, অরুণ ভদ্রর কাছে হেরেছে একবার পাঁচ ভোটে, আবার দেবব্রত মজুমদারের কাছে প্রার্থীটা মোদীর সাথে। এবং নাটুদা একটা কথা বলেছে, লড়াইটা সংবাদ মাধ্যমের সাথে। আজকে আমাদের বিরোধী পশ্চিমবাংলায় বিজেপি বা সিপিএম নয়, সিপিএম একটু মাথা ছাড়া দিচ্ছে কিন্তু সিপিএম এখনো জামানত বাজেয়াপ্ত আটকানোর জায়গায় নেই। পশ্চিমবাংলায় গত বিধানসভায় একটা আসন পায়নি সিপিএম আর কংগ্রেস। সুতরাং লড়াই হচ্ছে বিরাট শক্তি, মোদীর পিছনে আছে, নাটুদা ঠিক বলেছে। একদিকে জি সুভাষ চন্দ্র, একদিকে আদানি এনডিটিভি গ্রুপ, আর টিভি কিনে দিয়েছে আম্বানি, এরাই ওদের শক্তি। এবং আপনি দেখেছেন জোড়া ঢেলে বিজেপিকে টাকা দিয়েছে, বিজেপি ইলেকট্রাল বন্ডে যে টাকা পেয়েছে তার পরিমাণ 7,000 কোটি টাকা, সমস্ত পার্টি মিলে যা পেয়েছে তার অর্ধেক একা বিজেপি পেয়েছে এবং সেটা ইডি সিবিআই কে ব্যবহার করে। আমি নির্বাচনে দাঁড়িয়েছি, কাজ করছি, মানুষের কাছে যাচ্ছি, আশা করাটা আমার দায়িত্ব নয়। ভালোই সাড়া পাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি। আমি তো এই কেন্দ্রটা চিনি, তিনবার এর আগে দাঁড়িয়েছি, অন্যান্যবারের চেয়েও ভালো সাড়া। কি কাজ বাকি আছে বলে মনে করছেন এখন? ওরকম করে বলতে পারবো, আমার সাধ্য মতো কাজ করেছি, কি করেছি আপনি আমার একটা লিফলেট জোগাড় করবেন সেখানে সব লেখা আছে। আপনি বলছিলেন যে আপনার টাইটেল মানে বার্তা বলছি যে মোদী অর্থশক্তি, পেশী শক্তি, সরকারি ক্ষমতার অপব্যবহার, এর বিরুদ্ধে আমরা লড়ছি। প্রতিপক্ষ তো দুজনেই হেরে যাওয়া প্রার্থী, ওদের সাথে কি লড়াই ছোটো ছোটো শহর এবং গ্রাম চারটি অঞ্চল আমাদের সঙ্গে আছে। আমার শেষ রক্ত বৃদ্ধি চেষ্টা করবো মনে করে সরকার একটা বিপুল ভিত দিতে পারে সৌভাগ্য আছে। একটা কথা স্লোগানটা দিতে ভুলে গেল, যখন ডাকি তখন পাওয়া, সেই কথা না। আমি আমার জীবনে দীর্ঘদিন হয়ে গেল আমার রাজনৈতিক জীবন, এমন মানুষ আমি দেখিনি, এমন এমপি আমি দেখিনি যে ডাক নিয়ে এসে হাজির হয়, তাকে ভোট না দিলে তাকে ভোট, তাকে ভোট দেবে। কিন্তু সৌভাগ্য নয়, নিশ্চিত তো জিতবেই, বিপুল ভোটে জেতাতে হবে আমাদের, তার সম্মান রক্ষা করতে হবে।